আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের মধ্যে আমরা যারা SMS এর মাধ্যমে কথাবার্তা বলি, সো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকার আসবে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো সিমে যে কোনো দেশে একেবারে ফ্রিতে SMS সেন্ড করতে পারবেন। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে আপনার কিভাবে যে কোনো সিম দিয়ে যে কারোর সাথে ফ্রিতে SMS করতে পারবেন। সো আপনি যদি এই ফ্রি SMS টিক্সটা জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমি আপনাদেরকে বলছি আপনারা কোর্ট থেকে এই ফ্রি SMSটুকু করতে পারবেন। তো বিয়ার চলুন আবার শুরু করা যাক। যে কোনো দেশে যে কারোর সাথে একেবারে ফ্রিতে কিভাবে আমরা SMS সেন্ড করব কোনো টাকা পয়সা ছাড়াই, সো আমি আপনাদেরকে এই টিকটি শেয়ার করব। আর আজকের এই টিকটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি যে কোনো দেশে যে কারোর সাথে একেবারে ফ্রিতে SMS করতে পারবেন। যাই হোক, আপনারা কীভাবে এই ফ্রি SMSটুকু করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। আর অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, তাহলে আপনারা সকলে এই কাজটা করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে না দেখেন, টেনে টেনে দেখেন, তাহলে আপনি কিন্তু এই ফ্রি SMSগুলো সেন্ড করতে পারবেন না, বা ফ্রি SMSের সুবিধা আপনি চালু করতে পারবেন না। যাই হোক, প্রথমত আপনাকে একটি সাইটে লগ ইন করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে, তারপর কী কাজ করবেন সেটা আমি দেখাবো। সাইট লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো আপনারা সেই সাইট লিঙ্কে ক্লিক করবেন সরাসরি। সেই সাইট লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন, মানে এরকম একটা ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন মানে সেন্ড ফ্রি SMS অনলাইন, এখানে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে আপনি নিচে চলে যাবেন, যেহেতু আমরা প্রথমত এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার নামে দুটো অপশন আছে, দেন আমরা রেজিস্টার নাম অপশনে ক্লিক করব। অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ মনোযোগ সহকারে না দেখলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। যাই হোক, এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সো এখানে প্রথমত আপনার যে গড়টা আসবে, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, সরি এখানে আপনি একটা ইউজার নেম দিবেন। সো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, আপনারা একটা ইউজার নেম দিবেন। আর আপনি আপনার নামের সাথে অবশ্যই একটা মানে সংখ্যা ইউজ করবেন। আর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড এখানে আপনি ফুল নেমটা দিবেন, এইবার আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, এবং আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। কান্ট্রিটা সিলেক্ট করে নিচে চলে আসবেন, নিচে চলে আসে যে রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। রেজিস্টার নাও অপশনে ক্লিক করে আপনি রেজিস্টার আপনার অটোমেটিকলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেন এখন লগ ইন করবেন আপনি, আপনার এখানে লগ ইন অপশন চলে আসবে। আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেস, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে যে এখানে উপরে ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং নিচে পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে নিচে চলে আসবেন, এখানে লগ ইনে ক্লিক করবেন। দেন আমি লগ ইনে ক্লিক করলাম, আপনারাও লগ ইনে ক্লিক করবেন তাহলে হবে। সো লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে হোম পেজটা ওপেন হবে। ওকে, সো হোম পেজটা থাকবে এরকম, এই যে ওয়েলকাম, এখানে আমি একটা SMS সেন্ড করছি। সো এখানে আপনার ফ্রিতে SMS সেন্ড করার জন্য কি করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন, মানে এখানে আপনি এই যে নিচে রিসিভার্স কান্ট্রি কোড, আপনাকে এই কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে। রিসিভার মানে যার কাছে, মানে যে দেশে আপনি মানে SMSটা সেন্ড করতে চাচ্ছেন ফ্রিতে, যেহেতু আমি বাংলাদেশে SMSটা সেন্ড করবো সেহেতু বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করবো। এবং এখানে আপনি যে নাম্বারে সেন্ড করতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দেবেন। দেন আমি সেই নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আমি আপনি যে SMSটা লিখতে চাচ্ছেন সেই SMSটা লিখবেন, দেন নিচে চলে আসবেন, নিচে এখানে সেন্ড মেসেজে ক্লিক করবেন। মানে সেন্ড মেসেজে ক্লিক করার পর আপনার মেসেজটা সেন্ড হবে, 5 সেকেন্ডের মধ্যে আপনার সেই নাম্বারে SMSটা চলে আসবে। সো আপনাকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর আইপি অ্যাড্রেস, মানে এই আইপি অ্যাড্রেস থেকে একটা SMS চলে গেছে, এই যে রিসিভার মানে এই নাম্বারে রিসিভ করছে। সো আপনি এখানে 1 মিনিট পর পর একটি SMS সেন্ড করতে পারবেন, মানে ফ্রিতে প্রত্যেক 1 মিনিট পর পর একটি SMS সেন্ড করতে পারবেন। আর এই SMSগুলো আপনারা কোর্ট থেকে সেন্ড করতে পারবেন, যে কোনো দেশে একেবারে ফ্রিতে সেন্ড করতে পারবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স থাকবে, সেখানে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।